ওয়ালটন স্মার্ট ফ্রি সেশন মিউজিকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান। পৃথিবীর প্রত্যেকটি জাতির রয়েছে নিজস্ব সংস্কৃতি এবং এই সংস্কৃতির অপরিহার্য উপাদান গান। লোকমুখে প্রচলিত গানই লোকগান এবং লোকগান বাংলার মানুষের জীবনের কথা বলে, তাদের মনের ভাবকে প্রকাশ করে লোকগান এবং ইউনেস্কো কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত লোকশিল্পের শ্রেষ্ঠ সম্ভার লোকগান। এবং এই লোকগানকে যারা হৃদয়ে ধারণ করেছেন তেমনই দুজন মানুষ আছেন আজ আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে স্টুডিওতে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন লোকসঙ্গীত শিল্পী রেখা সুফিয়ানা এবং রবিউল শুভ। চলুন দর্শক, স্বাগত জানাই আমাদের আজকের প্রিয় দুজন শিল্পীকে। রেখা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন দুজন? আমি তো আছি আলহামদুলিল্লাহ, একদম ঠিকঠাক। এবং দুজনকে অবশ্যই স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। আপনারা এসেছেন মানে আমি কিন্তু যখন থেকে শুনেছি যে আপনারা দুজন আসবেন, আমি খুব আসলে এক্সাইটেড বলবো, কারণ লোকগান তো প্রাণের গান এবং এখন এমন একটা পর্যায়ে আমরা আছি যে সব বয়সীরাই লোকগানের প্রতি ভীষণভাবে কিন্তু ঝুঁকে পড়েছে। রেখা আবার কাছে থেকে গান শুনবো, তার আগে আমাদের দর্শকদের জন্য কিছু বলে নেই। আজকের অতিথিদের সঙ্গে যদি কথা বলতে চান তাহলে টেলিভিশন স্ক্রলে দেখানো নম্বরে ফোন করতে পারেন। এছাড়া আজকের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পারবেন ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে। যাবো রেখা আপার কাছে, কোন গানটি প্রথমে গাইবেন? অনেক অনেক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদেরকে এখন দেখছেন শুনছেন, সেই সঙ্গে এখানে যারা আছেন তাদের কথা না বলেও বলা হয়ে যাবে। তো গানে গানেই আমরা কথা বলি। আমি প্রথম গানটি গাইছি গোসাই মাতান চাঁদ, উনি একজন মহাগুরু ও মহাসাধক বলবো, ওনার একটি বাণী দিয়ে শুরু করছি। রসে ভরা
ছাড়া কি মনের
পরিবেশন এবং প্রথম গানে কিন্তু আপনি যেমন একদম নিজের গলার যে একটা কারিশমা আছে সেটা যেমন বোঝানোর চেষ্টা করেছেন, বুঝিয়ে দিয়েছেন, তার সাথে সাথে যারা সঙ্গত করছেন, অপূর্ব বাজাচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ তারা তাদের হাতের কারিশমা কিন্তু প্রথম গানেই দেখিয়ে দিল এবং এত সুন্দর একটি গান আপনি গান দিয়ে শুরুটা করলেন। আসলে মন দিয়ে সৃষ্টিকর্তাকেও যদি আমরা না ডাকি তাহলে সেও কথা শোনেন না। যাবো ভাইয়ের কাছে। শুভ ভাইয়া, কোন গানটি আজকে আমাদের শোনাবেন? আমি খুব জনপ্রিয় একটি গান দিয়ে শুরু করছি, কথা সুর আশকর আলী, কি জ্বালা দিয়ে গেলি মোরে গাইছি। গানটি শুনে আসি, তারপর আপনার সাথে একটু গল্প করব। প্লিজ না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের পরে, সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে, সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে, বাঁধিয়ে রে সমুদরে, কি জ্বালা দিয়ে গেলা মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে, কি মত দিয়া গেলা মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে, না দেখিলে পরাণ পরে, জ্বালা দিয়ে গেলা মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে, না দেখিলে পরাণ পরে, thank you.
খসি খসি পরে ও নারীর প্রেম গাছে কীট না কইরাছে বস্ত্র খসি খসি পরে কহে আশকোরালি সাধু শত জানি কহে আশকোরালি সাধু শত জানি উদাসী বানাইল মনে কি জ্বালা দিয়ে গেলা মরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ পরে কি দুঃখ দিয়ে গেলা মরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ পরে না দেখিলে পরাণ পরে না দেখিলে পরাণ পরে দারুণ পরিবেশন এবং ভীষণ জনপ্রিয় এবং সুপরিচিত একটি গান শুনলাম, এই কথাটাই বলবো। ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে এই যে মাথায় গামছা পরার আইডিয়াটা একেবারেই কিন্তু আপনি শুধুমাত্র যে আমাদের দেশের গান, বাংলার গান, একদম বাংলার মানুষের হৃদয়ের গান গাইছেন তা কিন্তু নয়, তার সাথে সাথে বাংলার সংস্কৃতির একটা ভীষণ সুন্দর নিদর্শন কিন্তু সাথে বহন করছেন, এই চিন্তাভাবনাটা কীভাবে এলো? আসলে এটা আমি অনেক ছোটোবেলা থেকেই করি। 2005 সালের পর থেকে আমি যখন স্টেজ প্রোগ্রাম করতাম ছোটোবেলাতেও আমি মাথায় এরকম করতাম, তখন রিঙ্কু ভাই মাথায় একটু গামছা দেখেছি, রিঙ্কু ভাইকে, পলাশ ভাইকে দেখেছি, তো এরকম সচরাচর ছিল না। আর এখন আপনি অনলাইন ঢুকলে দেখবেন যে অনেকেই এগুলো আসলে অনেক পাওয়া যাচ্ছে এখন, বাট আমি যখন করতাম তখন খুব রেয়ার ছিল আর কি, খুব কম ছিল, এখন মোটামুটি সবাই। বিষয়টি কিন্তু ভালো যে আপনি কিন্তু অনেকের পথ প্রদর্শক হিসেবে কাজ করেছেন, এবং তার সাথে সাথে অবশ্যই এখন তো আমরা আসলে যুগের সাথে সাথে পাল্টাতে পাল্টাতে আমরা গামছা লুঙ্গি এগুলো আমাদের এবং আমাদের দেশীয় পোশাক আশাক আমরা হয়তো ভুলতে বসেছি। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ সংস্কৃতির অংশটাকে এত সুন্দর করে বহন করবার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাবো আপুর কাছে। আপু, কোন গানটি এখন শোনাবেন? তার আগে একটু বলতে চাই যে এই যে লোকধারার এত লোকগানের মধ্যে তো অনেকগুলো ধারা আছে, বিশেষ করে কোন ধারার গানগুলো আপনার খুব বেশি গাইতে ভালো লাগে বা জনসাধারণের জন্য যারা ভক্ত আছে তাদের জন্য গাইতে ভালো লাগে? লোকধারার গান আসলে কোনটা ভালো লাগে এটা বলাটা খুব মুশকিল। আমি সবসময় সচরাচরই চেষ্টা করি গানের পর্যায়কে ভাগ করে করে গাইবার, হয়তো শুরুতে একটু সুফি ঘরানার গান দিয়ে শুরু করি, মাঝে যে হয়তো কোনো আঞ্চলিক ভাষার গান গাইছি, প্রত্যেকটার মধ্যে বিভিন্ন ধরনের স্বাদ আছে যেটা আসলে একটার সঙ্গে একটা মিলছে না, কিন্তু সবই একই ধারার। একদমই তাই, কিন্তু আপনাকে আমি লক্ষ্য করেছি যে আপনি যখন দৈন গানগুলো করেন বা প্রার্থনামূলক গানগুলো করেন তখন না অন্য একটা জগতে চলে যান, এই জন্য এই প্রশ্নটা করা। এত দূর যেতে পারিনি আসলে, গানের ভেতরে না যেতে পারাটা এক ধরনের গান গাওয়ার ব্যর্থতা। তো আমি চেষ্টা করি, এখনও যেভাবে বলছো সেরকমটা না, আমি চেষ্টা করে যাচ্ছি। আমি এখন যেটি গাইতে চাইছি এটি মহাত্মা লালন সাঁইজির একটি পদ, আমি চেষ্টা করছি। জ্ঞান হলো না
দেখে শুনে জ্ঞান হলো না। এক হাড়ি দুধের মধ্যে যদি এক টুকরা চুনা পড়ে তাহলে কি হয়, সেটা সম্পূর্ণরূপে কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমরা এত কিছু করছি, এত ভালো ভালো কাজ করছি, কিংবা কাজের সাথে আছি, হয়তো সামান্য একটু ভুলের জন্য আমরা স্লিপ করে গেছি, পুরোটাই নষ্ট হয়ে গেছে। তাই সাইজি বলেছেন, কি করিতে কি করিলা দেখে শুনে জ্ঞান হলো না। আমার দেখে শুনে জ্ঞান হলো না। আমার হলো
দেখে শুনে জ্ঞান হলো না দেখে শুনে জ্ঞান হলো না দেখে শুনে জ্ঞান হলো না অসাধারণ গাইলেন এবং সায়াজির ভীষণ মূল্যবান একটি বাণী বলবো, তত্ত্ব বলবো, অমূল্য রত্ন বলবো, তার প্রত্যেকটি কথা আমাদের কাছে মহামূল্যবান। আমরা তো এক এক করে বেশ কিছু গান শুনে ফেলাম, এ পর্যায়ে একটি বিরতি নিয়ে আসি। ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের সময় হলো একটি বিরতি নিয়ে, এবার আমাদের সঙ্গেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. Oh,
জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00 জানি কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি
জানি কি জানি The Style Icon of the Year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Age Good Style. ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকে বিরতির পরে আবার একবার স্বাগত জানাই আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন লোকসঙ্গীত শিল্পী রেখা সুফিয়ানা এবং রবিউল শুভ। বিরতির আগে রেখা আপার গান শুনেছিলাম, এবার যাব শুভ ভাইয়ার কাছে। কোন গানটি এখন শুনব? এবার খুব জনপ্রিয় একটি গান করছি, গফুর আলীর কথা সুর, দুই কোলে সুলতান। কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান। এ সংসারে কে আছে আর এমন দয়াবান, এ সংসারে কে আছে আর এমন দয়াবান, দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান। কত মহামুনি ঋষি নাম জপে তার দিবানিষি, আরে কত মহামুনি ঋষি নাম জপে তার দিবানিষি, আরে ওই নামেরই গুণেতে পাই মরা দেহে প্রাণ, ওই নামেরই গুণেতে পাই মরা দেহে প্রাণ, দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান। থাকে আসমানেতে খনে নামে জমিনেতে, বাবা খনেক থাকে আসমানেতে খনে থাকে জমিনেতে, আবার এক পলকে সায়ার করে সারাটি জাহান, এক পলকে সায়ার করে সারাটি জাহান, দুই কোলে সুলতান ভান্ডারি দুই কোলে সুলতান, দুই কোলে সুলতান ভান্ডারি দুই কোলে সুলতান। পাগলা আশা করি সে
কাছে চরণ ধরি, আরে গফুর পাগলা আশা করি, সে আছে চরণ ধরি, আরে মরণ কালে দিও বাবা চরণ তলে ঠাই, মরণ কালে দিও বাবা চরণ তলে ঠাই, দুই কোলে সুলতান ভান্ডারি, দুই কোলে সুলতান, দুই কোলে সুলতান ভান্ডারি, দুই কোলে সুলতান, এ সংসারে কে আছে আর এমন দয়াবান, এ সংসারে কে আছে আর এমন দয়াবান, দুই কোলে সুলতান ভান্ডারি, দুই কোলে সুলতান, 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 দুই কোলে সুলতান ভান্ডারি, আরে দুই কোলে সুলতান। অনেক ধন্যবাদ, এবং চমৎকার ছিল আপনার পরিবেশনা। দেখুন, বাংলাদেশের প্রত্যেকটি স্থান, প্রত্যেকটি জায়গায় আমার কাছে মনে হয় যে এই যে সংস্কৃতি বা গান, আমরা যেটাকেই বলি না কেন, একেবারেই সংস্কৃতির আধার বলা যেতে পারে। সংস্কৃতি বা গান নানান ধারার শিল্প যেখানে সৃষ্টি হয়। আপনি যদি চিন্তা করেন যে এই যে দরবার শরীফগুলোতে এই যে ভান্ডারি গান হচ্ছে, বা এই যে এই ধরনের গানগুলো গেয়ে গেয়ে কিন্তু শিল্পী তৈরি হচ্ছে, ছোট্ট একটা জায়গা সেখানে কত শিল্পী তৈরি হচ্ছে, ভাবতেই ভীষণ ভালো লাগে। যাব রেখা আপার কাছে, আপা কোন গানটি এখন শুনবো? আচ্ছা, খুবই সুন্দর কথা বলেছো যে অনেক শিল্পী তৈরি হচ্ছে। আমার মনে হয় কি যে এইসব জায়গায় মনে হয় একটা রহমত আছে, সেই সেই জায়গা থেকেই অনেকেই কেন যেন আলোকিত হয়ে যায় কথার উপরে, সুরের উপরে। এখন যে গানটি গাইছি, অত্যন্ত গুণী একজন মানুষ সালাম সরকার, তার একটি খুব সুপরিচিত একটি গান চেষ্টা করছি। ওরে মরসি মরসি আমি মরসি, তোমরা কেউ আর ময়র না, যেজন মন বোঝে না তারে মন দিও না, মরসি মরসি আমি মরসি। Hey!
অপূর্ব পরিবেশন এবং এই গানটি শুনে টিভি সেটের সামনে বসে যারা আসলে অগণিত দর্শক শ্রোতা এখন আপনাকে শুনছেন বা আমাদেরকে শুনছেন, তারা অনেকেই কিন্তু হয়তো কারোর চোখের কোনো একটু জল চলে এসেছে বা অনেকেই নিজের জীবনের অভিজ্ঞতার সাথে কিন্তু খুব রিলেট করতে পেরেছেন। একদমই তাই, যেমন আমিও আমার সাথে মিলিয়ে এই গানটি হয়তো অনেক অতীত স্মৃতি, জীবনে দুঃখ থাকা ভালো তো। আসলে গানের কথাগুলো না কত সহজ, কত সরল ভাবে উপস্থাপন করা, একদম হৃদয়ে ছুঁয়ে যায়। এবং জীবনে অভিজ্ঞতার দরকার আছে, এবং বিরহ না থাকলে প্রেমের তো কোনো দামই থাকে না। এবং আপনি জানেন যে লোকাঙ্গিকের গানের বিশাল একটা জায়গা জুড়ে কিন্তু বিচ্ছেদী অঙ্গের গানগুলো রয়েছে এবং ভীষণ জনপ্রিয় জনসাধারণের মধ্যে বিচ্ছেদী অঙ্গের গান সবার মধ্যে বিচ্ছেদটা গেঁথে থাকে। একদমই তাই, এবং যত গানই শুনি না কেন বিচ্ছেদী গান একটা না শুনলে মনে হয় কি যেন একটা কিছু অসম্পূর্ণতা, একটা অতৃপ্তি থেকে যায়। একটু যাব ভাইয়ের কাছে, ভাইয়া কোন গানটি শোনাবেন এখন? গত কালকে থেকে আমারও একটু মন খারাপ যে কোনো কারণে, তো চিন্তা করেছিলাম গতকালকে যে আমার লিস্টে একটা মন খারাপের একটা গান রাখবো, তো এই গানটি করছি। কথা সুর অনিমেষ রায়, এগো মন ভালানা, চেষ্টা করছি। ঠিক আছে, এগো মন ভালানা রে তোর পীড়িত ভালানা রে বন্ধু, মন ভালানা রে তোর পীড়িত ভালানা, এগো মন ভালানা রে তোর পীড়িত ভালানা রে বন্ধু, মন ভালানা রে তোর পীড়িত ভালানা, এগো মন ভালানা রে তোর পীড়িত ভালানা রে বন্ধু, মন ভালানা রে তোর পীড়িত ভালানা, তোর প্রেমে পাগল হইয়া হইলাম কুলোয়ারা, এগো তোর প্রেমে পাগল হইয়া হইলাম কুলোয়ারা, এগো মন ভালানা রে তোর পীড়িত ভালানা রে বন্ধু, মন ভালানা রে তোর পীড়িত ভালানা। ভাবিতাম তুই যে আমার সব থেকে আপন, ও আগে কত কইতি কথা দেখাইতি স্বপন, ভাবিতাম তুই যে আমার সব থেকে আপন, এখন ছাইরা গেলি আমার বুকে আগুন জ্বালাই রে, ছাইরা গেলি আমারে বুকে আগুন জ্বালাই রে, একটু কি হয় না রে তোর দয়া, ও তোর মন ভালানা রে তোর পীড়িত ভালানা, এগো মন ভালানা রে তোর পীড়িত ভালানা রে বন্ধু, মন ভালানা রে তোর পীড়িত ভালানা। Thank you.
সুখের ভেলায় ভাসি চোখ মেলিয়াও পরে সারা দিব কাঁদি ও স্বপনে আসিস এখন সুখের ভেলায় ভাসি চোখ মেলিয়াও পরে সারা দিব কাঁদি আজ বুকের মাঝে স্বপন বাঁধি দিবারাতি তোরে ডাকি বুকের মাঝে স্বপন বাঁধি দিবারাতি তোরে ডাকি চাতকির মতো চাইয়া থাকি ও তোর মন ভালা না রে তোর পীড়িত ভালা না রে গো মন ভালা না রে তোর পীড়িত ভালা না রে বন্ধু মন ভালা না রে তোর পীড়িত ভালা না এ গো মন ভালা না রে তোর পীড়িত ভালা না রে বন্ধু মন ভালা না রে তোর পীড়িত ভালা না তোর প্রেমে পাগল হইয়া হইলাম কুলহারা এ গো তোর প্রেমে পাগল হইয়া হইলাম কুলহারা এ গো মন ভালা না রে তোর পীড়িত ভালা না রে বন্ধু মন ভালা না রে তোর পীড়িত ভালা না এ গো মন ভালা না রে তোর পীড়িত ভালা না রে বন্ধু মন ভালা না রে তোর পীড়িত ভালা না এ গো মন ভালা না রে তোর পীড়িত ভালা না রে বন্ধু মন ভালা না রে তোর পীড়িত ভালা না অসাধারণ পরিবেশনা এবং গান করার সময় শব্দগুলোকে অনুভব করা ভীষণ জরুরি এবং আপনার গানের মাঝে সেই জিনিসটা ছিল ভীষণ সুন্দর লেগেছে এবং একটু হলো মনটা ভারাক্রান্ত হয়ে গেছে গানটাই এমন ছিল আমরা তো বেশ কিছু গান শুনে ফেলাম এবার আরেকটি বিরতি নিয়ে আসছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের সময় হলো আরও একটি বিরতির এবার আমাদের সঙ্গেই থাকুন ফিরে আসছি এক্ষুনি আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা আমি মায়ের ভাগ করতে পারবো না The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. Oh,
জানি কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00 জানি কে জানি কখন জানি কে জানি দিল মনের কোন
জানি কেন জানি কি জানি The Style Icon of the Year Finally ওয়াল্টার স্মার্ট ফ্রেজ এশিয়ান মিউজিকে বিরতির পরে আবার একবার স্বাগত জানাই আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন লোকসঙ্গীত শিল্পী রেখা সুফিয়ানা এবং রবিউল শুভ। বিরতির আগে তো শুভ ভাইয়ার গান শুনলাম আমরা, এবার যাব রেখা আপার কাছে। তার আগে একটু বলে নিতে চাই, আপনার কাছে থেকে দেখা যায় যে যখনই বসা হয় একসাথে তখনই কিন্তু কোনো না কোনো মৌলিক গান আপনি ভক্তদের জন্য শ্রোতাদের জন্য রাখেন, তো মৌলিক গান নিয়ে কিভাবে আগানোর চেষ্টা করছেন বা কতটুকু মৌলিক গান আসলে সবার জন্য দেবার চেষ্টা করছেন? আসলে মৌলিক গানটা আমাদের খুব প্রয়োজন। আমরা যদি মৌলিক জায়গা থেকে মৌলিকত্ব না আনতে পারি তাহলে তো নতুন কিছু আসবে না। আমি বিশ্বাস করি এখন অনেক ভালো ভালো গান হচ্ছে, অনেক ভালো গীতিকার, অনেক সুরকার, মিউজিক যারা ডিরেকশনে আছেন তারা অনেক ভালো কাজ করছেন। আমিও সেইখান থেকেই চেষ্টা করছি। যেহেতু মৌলিক গানের কথা এসেছে, একটা মৌলিক গানই করি। আমি গানটি এখনও রিলিজ করতে পারি নাই, আনরিলিজড অ্যাক্ট। তো গানটি গাইতে অতটা আমার মানে আমি চাইনি সেভাবে, কিন্তু আমি গানের গীতিকারের কথা বলি, উনি একজন মাটির মানুষ, ওনার নাম হচ্ছে রণক রায়হান ভাইয়া। রণক রায়হান ভাইয়ের অনেক অনেক ফেমাস গান আছে, একদম মাটির গান, সোদা মাটির গন্ধ এক কথায় তার গানে খুঁজে পাওয়া যায়। তো আমি তারই একটি গান গাইবার চেষ্টা করছি, জানি না কতটুকু পারবো, গাইছি। এই গানটির জন্য আমার আসলে অনেক অভিযোগ আছে যে আমি কেন গানটি এখনও বের করছি না, এরকম অনেক অভিযোগ। তো আমি আজকে এইখানে গেয়ে দিচ্ছি অনুমতিক্রমে। আশা করছি গানটি খুব শিগগির আমি রিলিজ দেব। তোমার ব্যবহারে বুঝে গেছি তুমি যে কি চাও, তোমার আচরণে বুঝে গেছি তুমি যে কি চাও, যেথায় খুশি যাও রে বন্ধু সুখ যদি পা। তোমার ব্যবহারে বুঝে গেছি তুমি যে কি চাও, তোমার আচরণে বুঝে গেছি তুমি যে কি চাও, যেথায় খুশি যাও রে বন্ধু সুখ যদি পা, তুমি যেথায় খুশি যাও রে বন্ধু সুখ যদি পা।
হৃদয় খুশি যাও রে বন্ধু সুখ যদি পাও তুমি যেথায় খুশি যাও রে বন্ধু সুখ যদি পরিবেশনা এবং গুণীজন মহাজনদের গান তো করবেনই, কিন্তু তার পাশে মৌলিক গান আমার কাছে মনে হয় যে একজন শিল্পীর অস্তিত্বকে টিকিয়ে রাখে, তাকে বাঁচিয়ে রাখে একদম। কারণ আমরা তো আজ আছি, কাল হয়তো নাও থাকতে পারি, কিন্তু মৌলিক গানটা তো আসলে থাকবে। একদমই তাই, এই গানের মাধ্যমেই আপনাকে হয়তো অনেকে মনে রাখবে, অনেকে ভালোবাসায় ভরিয়ে রাখবে, একদম স্মরণীয় করে রাখবে। আপনি দেখুন, যারা আমরা অনেকের গুণী শিল্পীদের গানে কিন্তু এখন শুনি, যারা হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু তাদের গানগুলো কতটা শক্তিশালী, সেই গান তাদেরকে কিন্তু আমাদের মাঝে বাঁচিয়ে রেখেছে, চিরজীবী একদমই তাই। যাবো একটু ভাইয়ার কাছে, এবং অবশ্যই এই গানটির জন্য শুভকামনা রইল, যেহেতু আপনি এখনো রিলিজ করেননি, এবং আজকে আমাদের এখানে এসে সবার জন্য যে গানটা আপনি গাইলেন, এটা কিন্তু একটা বিশাল পাওনা হলো আমাদের জন্য, অনেক ধন্যবাদ। ভাইয়ের কাছে যাবো, শুভ ভাইয়া, কোন গানটি এখন আছে? আমি শ্রদ্ধেয় ইসাক সরকারের কথা সুর, আমি সাজাবো তোমারে এই গানটি করছি। তুমি যদি আসো আমার ঘরে, দেখবো তোমায় দুই নয়ন ভরে, আমার গলার মালা খুলে
দেব তোমারে বন্ধু আমার গলার মালা খুলে দেব তোমারে আমি সাজাব তোমারে যাব তোমারে আমার মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমার ঘরে আমার সাজাব তোমারে আমি মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমি সাজাব তোমারে আমি সাজাব তোমারে সরকার যেই দুঃখের দুঃখী প্রাণ বন্ধুরে পাইলে হইত সুখী ও ইসাক সরকার যেই দুঃখের দুঃখী প্রাণ বন্ধুরে পাইলে হইত সুখী ইসাক সরকার থাকবে বন্ধু তোমার শরণে হায় রে ইসাক সরকার থাকবে বন্ধু তোমার শরণে আমি সাজাব তোমারে আমার মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমি সাজাব তোমারে আমার মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমি সাজাব তোমারে আমার মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমি সাজাব তোমারে আমি সাজাব তোমারে
আমি সাজাবো তোমারে, আমি সাজাবো তোমারে। দারুণ পরিবেশন। এবং আজ কিন্তু মনে হচ্ছে যে এই যে বিচ্ছেদী অঙ্গের গান বা বিরহের গান যাই বলি না কেন, এই গানের পাল্লাটা বোধহয় একটু ভারী। হ্যাঁ, আমরা ভাই বোন যেদিন আসি আমরা মোটামুটি এই টাইপের গান একটু বেশি রাখার চেষ্টা করি। একদমই তাই। এবং এই গানগুলোর মাধ্যমে না যে কারোর মনের মাঝে সহজে স্থান করে নেওয়া যায়। সাধারণত যারা এই ধরনের গান পছন্দ করেন, যখন শিল্পী এরকম গান পরিবেশন করেন, তখন কিন্তু তাদের সাথে শিল্পীর একটা এই যে টেলিভিশনের ওপারে এবং এপারের এই যে একটা সংযোগ স্থাপন হয়, এই সংযোগটা কোনো স্বার্থ, কোনো টাকা পয়সা, কোনো কিছুর কিন্তু তোয়াক্কা করে না। এটা শুধুই একটা ভালোবাসা, ভালো লাগার সম্পর্ক। তারপরেও আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, আমি আজকে এত সুন্দর আয়োজনটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের আজকে যে জাদুকরগুলো আজকে আমাদের এখানে উপস্থিত, পাঁচজন জাদুকর আছেন, তাদের জন্য আরো বেশি ভালো করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সবগুলো ইনস্ট্রুমেন্টই ভীষণ ভালো লাগে, বাদ্যযন্ত্রের বাজনা শুনলেই ভালো লাগে, কিন্তু তারপরেও বাঁশি আসলে একদম অন্যরকম ভাবেই প্রাণ কেড়ে নেয়। স্পেশালি বাবু ভাইয়া খুবই দুর্বল আমি বাঁশির প্রতি, বাঁশির সুর শুনলে আমার অন্যরকম লাগে। জি, সোহেল ভাইয়া, তারপরে নাদিম ভাইয়া, সবাই মিলে আর কি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছে যাব, আপু কোন গানটি গাইবেন? আসলে আমরা একটু বাউল আঙ্গিকের গানটাই বেশি করি, আর গাইতেও ভালো লাগে, আমার মনে হয় শুনতেও ভালো লাগে। অবশ্যই আর একটি বাউল গান গাইছি, কবির সরকারের খুব পরিচিত একটি গান গাইছি। ওরে মন দিয়া তোর মনে পাইলাম না, মন দিয়া তোর মনে পাইলাম না, দুঃখ এ অন্তরে রে, আর আমি মন দেব কারে, ও মন কারে রে, আর আমি মন দেব কারে। ও মন কারে রে, আর আমি মন
এনার্জেটিক একটা পারফরম্যান্স ছিল, অনেক ধন্যবাদ আপু আপনাকে এই গান চার্চ নিয়ে কি বলবো, গানের থেকে আমি বলবো যে যারা আমাদের সঙ্গে সঙ্গ করছেন মানে গানগুলোকে নিয়ে যাচ্ছেন আরেক পর্যায়ে, একটা উচ্চ পর্যায়ে। এক এক করে বেশ কিছু গান আবার শুনে ফেললাম, এই পর্যায়ে আরো একটা বিরতি নেব। ওয়ার্ল্ড অন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকে এবার নিচ্ছি আরো একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না।
লক্ষ্মী ব্যতীত বাংলায় ডাবিং কৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মারিয়াম দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. Asian Textile. Asian Textile, aging good style. Asian TV, me and I, Bronny Chubby.
সংহতে জেগে উঠি একসাথে চলো বিজয়নি সংহতে জেগে উঠি একসাথে দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00 স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকে বিরতির পরে আবার একবার স্বাগত জানাই আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন লোকসঙ্গীত শিল্পী রেখা সুফিয়ানা এবং রবিউল শুভ। বিরতির আগে রেখা আপার গান আমরা শুনেছিলাম, এবার চলে যাব ভাইয়ার কাছে। ভাইয়া, কোন গানটি এখন সবার জন্য গাইবেন? আমি এই গানটি গাওয়ার আগে একটু কথা বলতে চাই। আমাদের একটা শ্রদ্ধেয় বড় ভাই আছেন আমাদের এলাকার, উনি একজন সিনিয়র ফুটবলার, উনি বাংলাদেশ জাতীয় টিমেও খেলেছেন। তো উনি আমাকে অনেক ছোটবেলায়, যখন আমি খুব ছোট, তখন আমাকে ধরে ধরে নিয়ে গিয়ে আমার কাছ থেকে গান শুনতে চাইতেন যে তুই, তোর কাছ থেকে একটু বাড়ি স্যারের গান শুনব। তো এই গানটা আজকে সেই স্পেশাল আমাকে বলেছে, যদি আমি কখনো মানে কোনোভাবে যদি আমি ফোন না করতে পারি, আমার ফোনটা কোনোভাবে কানেক্ট না হয়, তো আমার পক্ষ থেকে এই গানটা তুই গিয়ে দিস, সেটা আমার রিকোয়েস্ট থাকলো। কথা লিখেছেন শহীদুল্লাহ ফরাজি এবং বাড়ি সিদ্দিকী স্যার সুর করেছেন এবং তিনি গিয়েছেন। তিনি আমাদের মাঝে নেই স্যার, আমি তার স্মরণে গানটি করছি। প্রাণের জাদু কুলসুম লুকাই কই গাও গেরামের মানুষ গোয়ামি দুঃখ কেমনে শো গাও গেরামের মানুষ গোয়ামি দুঃখ কেমনে শো গাও গেরামের মানুষ গোয়ামি দুঃখ কেমনে শো প্রাণের জাদু কুলসুম লুকাইল কই
गाओ गेरा मेरे मानुष गोयामी दुखो कैमने शो खेर ताराय थक तो जे पाखी आज कैनो से दिलो जे फाकी हाय रे चोखेर ताराय थक तो जे पाखी आज कैनो से दिलो जे फाकी जार लागिया जीवन मरण जार लागिया जीवन मरण तारे कैमने भुलारो गाओ गेरा मेरे मानुष गोयामी दुखो कैमने शो गाओ गेरा गोयामी दुखो कैमने शो प्राणेर जादू कुलसुम आमार लुकाइलो कोई गाओ गेरा मेरे मानुष गोयामी दुखो कैमने शो 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 थैंक यू चो
চমৎকার পরিবেশন এবং এই গানটি গেতে যেয়ে কিন্তু আপনার ভীষণ একটা স্মৃতিচারণ হয়ে গেল, সেই ছোটবেলার স্মৃতি মনে পড়লো। এবং অবশ্যই যে অনুরোধ করেছেন তাকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ তার জন্যই কিন্তু আমরা এই গানটি আজকে শুনতে পেলাম। থ্যাংক ইউ। আর বারিস সিদ্দিকী স্যার আমাদের মাঝে নেই, তারপরেও তার লেখা গান, তার সুর করা গান, তার গাওয়া গান তাকে আমাদের মাঝে সবসময় রেখেছেন। এবং বাংলাদেশের অনেক জনপ্রিয় শিল্পী তাদের কণ্ঠে বেঁচে থাকবে সারা জীবন। একদমই তাই। এবং এই গানগুলো আমাদের সম্পদ, এই শিল্পীরা যারা ছিলেন তারা আমাদের গর্ব, আমাদের দেশের সম্পদ আমি মনে করি। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার কাছে যাবো রেখা আপা, কোন গানটি এখন শুনবো? হ্যাঁ, যে কথাগুলো বলছিলাম মানে আমি শুনছিলাম ওর গাওয়াটা, মানে এই গানগুলো শুনে শুনেই কিন্তু আমরা এই গানের প্রতি একটা অনুরক্ত হয়ে গেছি। এবং আমি নিজেও বারিস সিদ্দিকী স্যারের যে কত গান সারা রাত ভর শুনেছি, সারা রাত, মানে নস্টালজিক হয়ে গেছি তবু গান ছাড়ি নাই। মানে গানের জন্য সব খাওয়া দাওয়া সব বন্ধ করে কিন্তু তার গান শুনেছি। একটা একটা ভিন্ন একটা মাত্রা কিন্তু উনি আমাদের লোকগানের মাঝে মানে মানে আমাদের উপহার দিয়ে গেছেন। আমারও ইচ্ছে করছে স্যারের একটি গান গাইবার, গাইব। হ্যাঁ, সব কিছু কিন্তু আমরা উপস্থিত গাইছি যে উইদাউট প্রিপারেশন। আপনি ধরলেই হয়ে যাবে, শুরু করেন, হয়ে যাবে। ঘরেও জ্বালা বাইরেও জ্বালা রে ঘরেও জ্বালা বাইরেও জ্বালা জ্বালা রাইতে দিনে তোর প্রেমের কারণে আমার ঘর উজালা বাইরে উজালা রে ঘরে উজালা বাইরে উজালা জ্বালা রাতে দিনে একমাত্র তোর thank you.
অপূর্ব পরিবেশনা এবং না চাইলেও কিন্তু আজকে দেখুন বিরহের গানগুলোর সংখ্যাই কিন্তু আবার বেড়ে যাচ্ছে, এসে যাচ্ছে বারবার করে। আসলে ওরকম একটি আবহ তৈরি হয়ে গেছে এবং আপনারা দুজন এত সুন্দর গান করেছেন বলেই কিন্তু তেমন একটা আবহ তৈরি হয়েছে। আপু একটু জানতে চাইবো যে যখন টেলিভিশনে গান করা হয় বা এই যে লাইভ টেলিকাস্টগুলো হয় তখন তো দেখা যায় যে দর্শকের অনেক রেসপন্স পাওয়া যায়, কিন্তু যখন স্টেজে একদম কাছে থেকে দর্শকদের বা শ্রোতা ভক্তদেরকে যখন দেখেন তখন তাদের রেসপন্স কেমন থাকে? আসলে একদম কাছে থেকে দর্শকদের দেখার মধ্যে একটা আলাদা আনন্দ আছে এবং দর্শক যত বেশি হবে আমাদের সেই স্পৃহা উদ্দীপনার জায়গাটা কিন্তু অনেক বেশি বেড়ে থাকে, অনেক বেশি আমরা পারফরমেন্স করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কাজেই মানে যেটা বলতে চাচ্ছি যে আমাদের গানের কিন্তু প্রাণ হচ্ছে দর্শক শ্রোতা, তারা আছেন জন্যই কিন্তু আমরা গাইছি। একদমই তাই। চলো যাবো ভাইয়ের কাছে, কোন গানটি এখন শুনবো শুভ ভাই? এখন যে গানটি করবো এই গানটি হচ্ছে আমার স্পেশালি আমার আম্মার জন্য। আমার আম্মা এই গানটি লাইভ যেদিনকে লাইভের আমার কাছে কল যায় আমার আম্মা পাশেই ছিলেন, তো বলছে এবারে লাইভে আমার এই গানটা পছন্দ তো এই গানটা করবো। না, এটা হচ্ছে শ্রদ্ধেয় আকাশ দেওয়ানের লেখা সুরে ওর সাথে একবার এসে দেখে যাও কথা শুনে। মায়ের পছন্দের গান। জি ও সাথী একবার এসে দেখে যামি কত সুখে আছি, বেঁচে আছি কি না, বেঁচে আছি কি না, মরে গেছি ও একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। সাথী ভুল বুঝে চলে গেছো আমায় ফেলে এক
কতদিন গত হলো পাই না তোমার দেখা ও সাথী চলে গেছো আমায় ফেলে একা কতদিন গত হলো পাই না তোমার দেখা সে যে গেলে আর এলে না কি দোষ বলো করেছি সে যে গেলে আর এলে না কি দোষ বলো করেছি একবার সে দেখে যাও আমি কত সুখে আছি নিঃসঙ্গ জীবন আমার বন্দি মে প্রেমের জেলখানা তোমার কথা ভাবতে ভাবতে সময় তো বয়ে যা ও সাথী নিঃসঙ্গ জীবন আমার বন্দি প্রেমের জেলখানা তোমার কথা ভাবতে ভাবতে সময় তো বয়ে যায় আমি আকাশ দেওয়ান তোমার পথ চেয়ে আছি আমি আকাশ দেওয়ান তোমার পথ চেয়ে আছি একবার সে দেখে যাও আমি কত সুখে আছি ও সাথী একবার সে দেখে যাও আমি কত সুখে thank you
অসাধারণ পরিবেশনা এবং এই গানগুলো বিশুদ্ধ গান, লোকাঙ্গিকের লোকজ গান মানে আমি বলবো বিশুদ্ধ গান, যেখানে কৃত্রিমতার কোনো জায়গা নেই। আমরা যে অনুভব করি আমাদের জীবনের কথাগুলো এই গানে গানে প্রকাশ করা। এক এক করে সুন্দর গান শুনে ফেললাম এবং সময় হলো আরও একটি বিরতি নেবার। ওয়ার্ল্ড স্মার্ট ফ্রেজ এশিয়ান মিউজিকের সময় হলো আবার একটি বিরতি নেবার। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10টায়। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, age good style. Asian Textile. Asian Textile, age good style. সাপলা দোয়েলি কথা মালা
আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10টায়। ওয়ালটন স্মার্ট ফ্রেস এশিয়ান মিউজিকের বিরতির পরে আবার একবার স্বাগত জানাই আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে স্টুডিওতে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন লোকসঙ্গীত শিল্পী রেখা সুফিয়ানা এবং রবিউল শুভ। আবারও আমরা বিরতির পরে ফিরে এলাম। এবার রেখা আপার কাছে যাব, যেহেতু ভাইয়ের কাছে আমরা বিরতির আগে গান শুনেছিলাম। রেখা আপা, এখন কোন গানটি সবার জন্য গাইবেন? হ্যাঁ, অনেকক্ষণ থেকে আসলে বিরহের গান গাইছি। বিরহ বিরহ বিরহ, একটু আঙ্গিকটা চেঞ্জ করে ফেলি। মানে আমাদের লোকগানের যে কত বড় ভান্ডার, আমরা এটি দিয়ে সারা বিশ্বকে জয় করতে পারি, এটি বলতে পারি। খুবই সুপ্রচলিত একটি গান কবি রজব দেওয়ানের, চেষ্টা করছি। Bye.
পরিবেশন আপা এবং বেশ জনপ্রিয় একটি গান শুনলাম। বাউল যারা আছেন বা লোকাঙ্গিকের গান যারা করেন, সেই মানুষগুলো মনের দিক থেকেও আমি বলবো যে বিশাল উদার মনের মানুষ, খোলা মনের হয় না, খোলা মনের মানুষ। কারণ এবং দেখুন আপনি যে একটা ভাবের মধ্যে থাকে এবং তারা হয়তো মনে প্রাণ এটাই বিশ্বাস করে যে ভাবের উদয় না হলে হয়তো সৃষ্টি করা যায় না, এবং তারা একটা অন্য জগতে থাকে, অন্য একটা গভীর চিন্তার মধ্যে থাকে। হয়তো এই চিন্তা আমরা হয়তো সে পর্যন্ত কখনো পৌঁছতেও পারবো না। আমরা হয়তো যতটুকুই বা পৌঁছেছি বা পৌঁছতে চাই, কিন্তু সেই লেখাগুলো আসে না ভেতর থেকে, মানে ভেতর থেকে কথাগুলোকে বের করা, এটা অনেক বড় একটা ঐশ্বরিক দান। এখন তো তাদের বাণীগুলোকে বোঝাটাই একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমার কাছে, যেটা মনে হয় বর্তমান সমাজ ব্যবস্থা যেদিকে যাচ্ছে। আর সবাই আসলে সংস্কৃতির লালন পালন করবে, ভালোবাসবে, এটাই প্রত্যাশা করি। যাবো ভাইয়ার কাছে, কোন গানটি এখন শুনবো? এখন আমি যে গানটি করছি, বাউল কবি শাহ আব্দুল করিম স্যারের গান করছি, বন্দে মায়া লাগাইছে, শোনাচ্ছি। বন্দে মায়া লাগাইছে পি রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া, বন্দে মায়া লাগাইছে। ।
বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বসে ভাবি নিরালা আগে তো জানি না বন্দে পীড়িতের জ্বালা ও বসে ভাবি নিরালা আগে তো জানি না বন্দে পীড়িতের জ্বালাই যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে ও যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে দুকরিয়া বন্দে মায়া লাগাইছে আমার খুলনা সাপির
বিড়িতে নেশায় কুলোমান গেছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে 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 জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ গানটির জন্য এবং ভীষণ ভালো লাগার একটি গান শুনলাম সিলেট অঞ্চলের গর্ব সুনামগঞ্জের গর্ব তথা সমগ্র বাংলার গর্ব বাংলাদেশের গর্ব আমাদের বাউল সম্রাট বলে আমরা যাকে আখ্যায়িত করি আব্দুল করিম স্যারের গানগুলো মানেই মানে আত্মার গান এই গানগুলো শুনলে প্রত্যেকটা শ্রেণীর মানে সব শ্রেণীর মানুষ পছন্দ করবে হ্যাঁ আপনি আপনি তো অবশ্যই জানেন যে অনেকেই কিন্তু তার গান গেয়ে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে নিশ্চয় নিশ্চয় অনেকেই আছে বাংলাদেশে অনেক জনপ্রিয় সিঙ্গার অনেকে অনেকে জনপ্রিয়তা জনপ্রিয় সিঙ্গাররা গেয়েছেন এবং তারা আরো বেশি জনপ্রিয়তা পেয়েছেন বাউল সম্রাটের গানগুলো গেয়ে এবং তিনি খুব সাধারণ এই যে বাউল যারা বাউল সম্রাট বা আমি বাউল শিল্পীদের কথা বলি তাদের জীবন এতটাই সাধারণ তাদের চিন্তা ভাবনা এতটাই মহান যে এগুলো আমাদেরকে সবসময় শেখায় যে অনেক কিছুর মাঝে সুখ নাই আবার অল্প কিছুর মাঝেও সুখ আছে তারা সারা জীবন মানুষের জন্যই চেয়ে গেছেন নিজেদের জন্য কিছুই চাননি গানে গানে সৃষ্টিকর্তাকে খোঁজার যে একটা বিষয় এই বিষয়টি আমাদেরকে অনুধাবন করবার হয়তো সুযোগ দিয়ে গেছে নিশ্চয়ই নিশ্চয়ই রেখা আপার কাছে যাব আপা কোন গানটি শুনবো পাগল জালালের একটি গান করি সোনার ময়না ঘরে ধুইয়া বাইরে তালা লাগাইছে রসিকামা মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে
অসাধারণ পরিবেশন এবং এই গানগুলো আজকের অনুষ্ঠানের সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। এক এক করে কিছু গান শুনে ফেললাম, আবার একটি বিরতি নেব। ওয়ালটন স্মার্ট ফ্রেস এশিয়ান মিউজিকের সময় হলো আরও একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। কেন জানি কে জানি, কখন জানি কে জানি, দিল মনের কোণে হাতছানি। কেন জানি কে জানি, The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Age Good Style.
জানি কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. আমাদের সঙ্গে স্টুডিও আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন লোকসঙ্গীত শিল্পী রেখা সুফিয়ানা এবং রবিউল শুভ। বিরতির পরে আবারও আমরা ফিরে চলে এলাম এবং গানে গানে ভীষণ সুন্দর সময় কিন্তু কাটছে, এটাই বলতে হবে। ভাইয়ের কাছে যাব, কোন গানটি এখন শুনব?
এখন বাড়ি সিদ্দিকী স্যারের আরেকটি গান, এটাও খুব জনপ্রিয় গান। এই গানগুলো শুনে শুনে বড় হয়েছে আমরা। কথা লিখেছেন দেলোয়ার আরজুদা সরফ এবং সুর করেছেন বাড়ি সিদ্দিকী স্যার নিজেই, এবং তিনি গিয়েছেন। আমি গানটি করছি, আমি একটি জিন্দা লাশ শোনাচ্ছি। আমি একটা জিন্দালাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুরিস না, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না তোরা, মরার পরে আমায় পুরিস না। আমি একটা জিন্দালাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুরিস না, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না তোরা, মরার পরে আমায় পুরিস না। যায় না চেনা দেখা শুধু মো, চেনা যায় যা জীবনে নয় একটুখানি সু, হায়রে একটুখানি সু, প্রেমে পড়া যায় না চেনা দেখা শুধু মো, চেনা যায় যা জীবনে নয় একটুখানি সু, হায়রে একটুখানি সু। আমি যদি যাই গো মোরে, আমার লাশটা বুকে ধরে, আমি যদি যাই গো মোরে, আমার লাশটা বুকে ধরে, আমার লাইগা বন্ধু তোরা কান্না জুড়িস না, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না তোরা, মরার পরে আমায় পুরিস না। Thank you.
বুকের ভেতর মারলো অন্তর সর্বনাশ আসো আমার মতো কষ্ট যেন পায় না কোন লোক হায়রে পায় না কোন লোক বুকের ভেতর মারলো অন্তর সর্বহারাশ আমার মতো কষ্ট যেন পাই না কোন লোক হায়রে পাই না কোন লোক মন রে বুঝাইলাম কত হইল না যে মনের মতো কত হইল না যে মনের মত মিছে আশাই তারি পিছে মনার ঘুরিছি নয় আমি পীড়িতে রণলে পোড়া মরার পরে আমায় পড়িছি না তোরা মরার পরে আমায় করিস না আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জঙ্গলার বাস আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুরিস না আমি পীড়িতে রণলে মরার পরে আমায় পড়িস না তোরা মরার পরে আমায় পড়িস না তোরা মরার পরে আমায় পড়িস না তোরা মরার পরে আমায় পড়িস না অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গানটি উপহার দেওয়ার জন্য এবং আমরা আজকে যাব অনুষ্ঠানের লাস্ট গানটিতে তার আগে একটু আপনারা বিদায় নিয়ে নেবেন এবং শ্রদ্ধেয় যারা মিউজিশিয়ানস আছেন আপু একটু পরিচয় করিয়ে দেবেন সবার সঙ্গে আমি চাইছিলাম যে যদি তুমি পরিচয় করিয়ে দিতে মানে আমি এত বড় বড় মিউজিশিয়ানস মানে আমি কি বলবো তাদের কথা বলতেও আমার একটু একটু ভেতরে কাজ করে তো ডান দিক থেকে শুরু করি তবুও পরিচয় করে দিচ্ছি সাহস করে নয়ন ভাই ভীষণ 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 ভালো লাগে আর প্রাণের আত্মার মানুষ নয়ন ভাইকে পেয়েছি এই জন্য আজকে বেশি বেশি বাউল গান গেয়েছি আমাদের ছোট ভাই রকি রকি তো একদম স্টার সুপারস্টার আর আমাদের সঙ্গে আছেন সোহেল ভাই অনেকগুলো বিশেষণ আছে সেগুলো আমি বলতে পারবো না সোহেল ভাই মানেই সোহেল ভাই তার এক নামেই সবাই আমরা আজকে অনেক ভাগ্যবান তাকে পেয়ে গুরু বলা যায় আমাদের গুরু সবার বস বাসিতে আছেন কৃষ্ণ বাবু ভাই কৃষ্ণই তো আমাদের সবার প্রিয় নাদিম কিবোর্ডে আছেন জাদুকর আর ক্যামেরা পার্সন যে ভাইরা আছেন তাদের প্রতি আমার অশেষ 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 ভালোবাসা এবং কৃতজ্ঞতা সাউন্ডে আছেন যিনি সর্বোপরি ওয়ালটন স্মার্ট ওয়ালটন এশিয়ান মিউজিক টিভিকে মানে আমাদের সবার তরফ থেকে আমরা বুক ভরা ভালোবাসা জানাচ্ছি এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করবার জন্য সেই সঙ্গে এশিয়ান টিভির যিনি প্রধান চেয়ারম্যান স্যার তার প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতা আর যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে বলবো যে আমাদের সঙ্গে থাকুন বাংলা গান শুনুন বেশি বেশি এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন এভাবেই
উত্তর উত্তর আরো ভালো ভালো গান আপনাদের উপহার দিতে পারি। শুভ, আমরা শেষ গানটি শুনবো আপার কাছে থেকে, তার আগে ভাইয়া একটু বিদায় নিয়ে নিন। আমি একটু বিদায় নিয়ে নিই। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই এশিয়ান টিভির কাছে, শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার এবং ওয়ালটনকে, ক্যামেরার পেছনে আমরা আমার যে সকল কলাকৌশল যে ভাইগুলো আছে তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই, এবং আমার দর্শক যারা ভালোবাসার দর্শক অনেক কষ্ট করে রাত জেগে দেখেন আমাদের অনুষ্ঠান, বিশেষ করে এশিয়ান টিভির এই অনুষ্ঠানটি, তাদের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই। এবং আমার মাকে অনেক বেশি কৃতজ্ঞতা জানাই, আমার মাও অনেক কষ্ট করে দেখেন আমার আমার প্রোগ্রাম হলেই দেখেন, শুধু আমার প্রোগ্রাম না সবার প্রোগ্রাম, সবার প্রোগ্রাম দেখেন। আমার মা একটু গানপ্রিয় মানুষ যদিও, যাই হোক। আর আজকে আমি অনেক ধন্য যে সবগুলো জাদুকরকে একসাথে পেয়েছি এটার জন্য, আপনাকে বিশেষ করে বেশি ধন্যবাদ, আপনি অনেক সুন্দর করে আজকে অ্যাঙ্কারিং করলেন, আপনাকে ধন্যবাদ এত গুণী মানুষদেরকে সামনে নিয়ে আসার জন্য। আজকে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। একদমই তাই, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, এবং গুণী মিউজিশিয়ানস ভাইয়েরা যারা বাজিয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। শেষ গানটি আপুর কাছে থেকে শুনবো, তার আগে টিভির ওপারে যারা বসে আছেন তাদের কাছে থেকে বিদায় নেবার পালা। ওয়াল্টন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা সকলে অনেক অনেক ভালো থাকবেন এবং পরবর্তী এপিসোডগুলো দেখার আমন্ত্রণ রইল। ঠিক আছে, তাহলে গানেই যাই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থতা কামনা করছি। দেখে যারে মাইস ভান্ডারি, দেখে যারে, দেখে যারে মাইস ভান্ডারি, হইতাছে নূরের খেলা, নুরি মৌলা বসাইছে প্রেমের মেলা। Thank you.
ভাষায় সে